ভালো করে ওনাকে দিয়ে নকশা করাই, বিল্ডিং এর প্ল্যান ওনাকে দিয়ে করাই, কি বলেন? বাইতুল মুকাররমের খতিব সাহেব কি মসজিদের বিল্ডিং নির্মাণ করার নকশা করার ইঞ্জিনিয়ার? না। বিল্ডিং বানাতে হলে আমাকে একজন একজন দক্ষ অভিজ্ঞ একজন হায়ার এডুকেটেড উচ্চ শিক্ষিত একজন ইঞ্জিনিয়ারের কাছে যেতে হবে। বিল্ডিং বানানোর কাজ হলো ইঞ্জিনিয়ারের কাজ। আমি যখন মাদ্রাসা বানাবো, মসজিদ বানাবো, স্কুল বানাবো, বাড়ি ঘর বানাবো, যেটাই বানাই না কেন, প্রত্যেকটা বিল্ডিং বানানোর জন্য আমাকে ইঞ্জিনিয়ারের কাছে শরণাপন্ন হতে হবে। রোগ আর বালাই যারই হোক না কেন, আলেমের রোগ হোক, জালেমের রোগ হোক, হাজির রোগ হোক, গাজির রোগ হোক, ইমানদারের রোগ হোক, বেঈমান অসুস্থ হোক, কাফের মুশরিক, বেঈমান ইমানদার, যে ব্যক্তি অসুস্থ হোক না কেন, অসুস্থতার কাছ থেকে, অসুস্থতা থেকে মুক্তির জন্য, মুক্তির জন্য, রোগ থেকে আরোগ্যের জন্য তোমাকে কোনো ইমামের কাছে গেলে হবে না, ডাক্তারের তোমাকে কোনো ইঞ্জিনিয়ারের কাছে গেলে হবে না, কোনো ব্যারিস্টারের কাছে গেলে হবে না, রোগের আরোগ্যের জন্য তোমাকে ডাক্তারের কাছে যাওয়াই সুন্নাত। আইন, আইনের যখন আইন আদালতে সহযোগিতার প্রয়োজন, তখন তোমাকে ব্যারিস্টার, তোমাকে ডাক্তার আর ইঞ্জিনিয়ারের কাছে গেলে হবে না, তখন তোমাকে যেতে হবে একজন ব্যারিস্টারের কাছে, একজন আইনজীবীর কাছে, একজন উকিলের কাছে। কথা বলেন ঠিক না বে? ঠিক। তাহলে আদালতের জন্য ব্যারিস্টার প্রয়োজন, চিকিৎসার জন্য ডাক্তারের প্রয়োজন, বিল্ডিং নির্মাণের জন্য ইঞ্জিনিয়ারের প্রয়োজন। আর কোরআন সুন্নাহ অনুযায়ী কোরআনের বিধান আর ইসলামের বিধান বর্ণনা করার জন্য বড় বড় রাজনৈতিক নেতার দরকার? বাপসাপ তো এমন রকমই মনে হয়, যা বাপসাপ শুরু হয়েছে তার কাছে মনে হচ্ছে যে আমাদের এই 25 বছরের পড়াশোনা বাদ দিয়ে এখন ব্যারিস্টারদের কাছে আমাদের কোরআন হাদিস শিখতে হবে, বাপসাপ তো এরকমই মনে হচ্ছে। এটা ভালো আলামত না, এটা ভালো লক্ষণ না। পলিটিক্যাল সায়েন্স আছে, রাষ্ট্রবিজ্ঞান আছে, রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশোনা করো, রাজনীতি করো, তোমার কাছে আমি রাজনৈতিক জ্ঞান শিখবার জন্য যাব, কিন্তু ইসলাম সম্পর্কে জানার জন্য, কোরআন হাদিস সম্পর্কে বুঝবার জন্য আমি কোন পলিটিশিয়ানের কাছে যাব না, আমি কোন ব্যারিস্টারের কাছে যাব না, আমি কোন ডাক্তার আর ইঞ্জিনিয়ারের কাছে যাব না। ইসলাম সম্পর্কে আমাকে জানতে হলে কোরআন সুন্নাহ সংক্রান্ত দক্ষতা অভিজ্ঞতা সম্পন্ন একজন আলেমের শরণাপন্ন হতে হবে। বলতেছিলাম আমি যেই কথাটা, দাওয়াত ইলাল্লাহ, এটা ইসলামের একটা কাজ, একটা শাখা। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এটা ইসলামের আরেকটা শাখা। আল্লাহর দিন দুনিয়াতে বিজয়ী করবার জন্য জিহাদ ফি সাবিলিল্লাহ, এটা ইসলামের আরেকটা শাখা। শাখা যেরকম ভিন্ন ভিন্ন, প্রত্যেকটা কাজের মূলনীতিও ভিন্ন ভিন্ন। দাওয়াতের মূলনীতি হলো নম্র ভাষা, জিহাদের মূলনীতি হলো কঠোর ভাষা, দাওয়াতের মূলনীতি হলো কোমল ভাষা, অন্যায়ের প্রতিবাদের ভাষা হলো কঠোর ভাষা। দাওয়াতের ভাষা হলো কোমল ভাষা, দাওয়াতের ভাষা হলো নিচু স্বরের কথা, প্রতিবাদের ভাষা কোনোদিন নিচু স্বরের কথা হয় না। কিন্তু আমাদের সমস্যাটা কি জানেন, আমরা রোগী, সবাই রোগী, ডাক্তারের কাছেও যাই, কিন্তু ডাক্তারের কাছে গিয়ে চিকিৎসা নিতে চাই ডাক্তারের মতো না, নিজের মন মতো। কথা বুঝেন নাই? ছোট্ট দৃষ্টান্ত দেই, এগুলো আমাদের জাতির জাতীয় রোগ, জাতীয় রোগ, জাতীয় রোগ। এগুলো আমাদের মেডিকেল সায়েন্সে, ডাক্তারি বিদ্যায় অনেক অনেক ভাগ আছে, অনেক ভাগ। এক একজন এক এক বিষয়ক ডাক্তার হয়, স্পেশালিস্ট, কেউ ব্রেন স্পেশালিস্ট, মাইন্ড স্পেশালিস্ট, কেউ হার্ট স্পেশালিস্ট, কেউ নাক কান গলা স্পেশালিস্ট, কেউ নিউরোলজিস্ট, কত রকম ডাক্তার আছে না, বিভিন্ন বিভাগ তো আছেই। তবে মৌলিকভাবে ডাক্তাররা দুই শ্রেণীর হয়, দুই শ্রেণীর। এক ধরনের ডাক্তারদেরকে বলা হয়, তারা হলো মেডিসিন স্পেশালিস্ট,
মেডিসিন স্পেশালিস্ট, তারা হলো ঔষধ বিশেষজ্ঞ। আরেক ধরনের ডাক্তার হয় তারা মেডিসিন স্পেশালিস্ট না, তারা হলো সার্জন, মেডিকেল সার্জন। মেডিকেল সার্জন মানে কি? ওটা পুলিশের সার্জন না, পুলিশের সার্জন আরেক জিনিস আর মেডিকেল সার্জন আরেক জিনিস, ওটা সার্জেন্ট আর এটা সার্জন। মেডিকেল সার্জন হলো যারা সার্জারি করে, যাদের কাজ হলো অপারেশন করা। বুঝেন নাই কথা? কিছু ডাক্তার আছে এমন, তারা হলো মেডিসিন স্পেশালিস্ট, তারা রোগের চিকিৎসার জন্য নানা ধরনের ঔষধ দিয়ে চেষ্টা করে যে রোগটাকে ঔষধ দিয়েই ভালো করা যায় কিনা, রোগটাকে ঔষধ দিয়েই চেষ্টা করে, চেষ্টা করে, চেষ্টা করে, করতে করতে একটা পর্যায়ে গিয়ে মেডিসিন স্পেশালিস্ট দেখে যে টিউমার তো হয়েছে, 5 বছর চেষ্টা করলাম যে ওষুধ দিয়ে কোনোভাবে টিউমারটাকে ভালো করা যায় কিনা, 5 বছর পরে তিনি দেখলেন যে না, এটা তো সম্ভব না। এখন আস্তে আস্তে 5 বছর হয়ে গেছে, টিউমার খালি আস্তে আস্তে বাড়তেছে, পুরান হইতেছে, এটা ওষুধ দিয়ে আর ভালো হবে না। এখন যে অবস্থা, এটা সামনের দিকে আস্তে আস্তে এটা ক্যান্সারের দিকে টার নিতে পারে, ক্যান্সারের দিকে মোড় নিতে পারে। তখন ডাক্তার চিন্তা করে যে আর মেডিসিন দিয়ে এটা কাজ হবে না, দ্রুত এটাকে অপারেশন করতে হবে। এখন মেডিসিন স্পেশালিস্ট তিনি আর এটাকে ঔষধ দিবেন না এবং তিনি অপারেশনও করবেন না। যারা মেডিসিন স্পেশালিস্ট হয় তারা কোনো রোগীকে অপারেশন করে না, তারা বলে দেয় যে ভাই 5 বছর আপনার পিছনে চেষ্টা করলাম, কিন্তু এখন তো অবস্থা খুব খারাপ, এই টিউমারটা ক্যান্সারের রূপ নিচ্ছে, দ্রুত অল্প সময়ের মধ্যে 1 সপ্তাহ বা 1 মাসের মধ্যে আপনার রোগীর অপারেশন না করলে কিন্তু এই টিউমারটা ক্যান্সারে পরিণত হবে, কাজেই তাড়াতাড়ি আপনি অপারেশন করান। অপারেশন কারে দিয়ে করব? বলে যে আমার একজন পরিচিত সার্জন আছে, আমি রেফার করে দিচ্ছি, অমুক ডাক্তারের কাছে যান, তিনি আপনাকে অপারেশন করে দিবে। এবার আপনি সার্জনের কাছে চলে গেলেন, ওটি ভাড়া করে অপারেশন থিয়েটারের মধ্যে উনি আপনাকে নিয়ে, উনি আপনার উপর শুধু ঔষধ প্রয়োগ করবেন না, উনি আপনার উপর অপারেশনের চাকু প্রয়োগ করবেন, উনি আপনার অপারেশনের মাধ্যমে আপনার টিউমার অপসারণ করে দিবেন। টিউমার অপসারণ করে দিলে আল্লাহ যদি আপনার কপালে আরোগ্য থেকে থাকে রেখে থাকেন, ইনশাআল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন। এখন কিছু মানুষ আছে তারা বলে যে আমার শুধুমাত্র মেডিসিন স্পেশালিস্ট ডাক্তার ভালো লাগে, আমার মেডিকেল সার্জন ভালো লাগে না। কেন ভালো লাগে না? কারে এরা খালি ছুরি চালায়, এরা শুধু ছুরি দেয়, এরা শুধুমাত্র অপারেশন করে, এরা মানুষের পেট কাটে, এরা মানুষের ঠ্যাং কাটে, এরা মানুষের হাত কাটে, এরা মানুষের বুক কাটে, এরা মানুষের সারা শরীর কেটে টুকরো টুকরো করে দেয়, কাজেই মেডিকেল সার্জন আমি দেখতে পারি না। কি বলেন? যদি আপনি মেডিকেল সার্জন দেখতে না পারেন, তো আপনার এই দেখতে না পারার কারণে বাংলাদেশের সমস্ত অপারেশন থিয়েটারগুলো বন্ধ করে দেওয়া হবে। আপনি যদি মেডিকেল সার্জন দেখতে না পারেন, তাহলে দেশ থেকে অপারেশন বন্ধ করে দেওয়া হবে। আপনি সার্জারি দেখতে পারেন না, অপারেশন আপনার কাছে পছন্দ হয় না, এই জন্য বাংলাদেশ থেকে সমস্ত মেডিকেল সার্জনদেরকে নির্বাসনে পাঠিয়ে দেওয়া হবে। তাহলে কি করা হবে? আপনাকে বোঝানো হবে আহাম্মকের দল, তুই যদি রোগীর কল্যাণ কামনা করিস, তাহলে যতদিন পর্যন্ত ঔষধ দিয়ে চেষ্টা করা দরকার ততদিন তোর জন্য মেডিসিন স্পেশালিস্ট তোর পিছনে মেহনত করবে, কিন্তু যখন দেখা যাবে যে ঔষধ দিয়ে তোর এই রোগ ভালো হবে না, অপারেশন করা অপরিহার্য, তখন আর তোমার মেডিসিন স্পেশালিস্টের কাছে গিয়ে তোমার চলবে না, তোমাকে তখন সার্জনের শরীর নিচে শুয়ে অপারেশন থিয়েটারের মধ্যে অজ্ঞান হয়ে তখন তোমার সেই অপারেশনের মাধ্যমে নিজের সুস্থতা কামনা করতে হবে।